জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক রূপদানে কাজ করে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি মাঠের রাজনীতিকে এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে আর মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। কর্মসূচির নামে জনগণের শান্তি নষ্ট করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের। তারা সরকার কিংবা দেশের ইতিবাচক কিছু দেখতে পায় না, জনগণের পাশে না থেকে জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতেই এখন বিএনপির বহুল চর্চিত অকেজো হাতিয়ার। আসলে বিএনপি কী চায় তারা নিজেরাও জানে না, কোনো ইস্যুতে তারা স্থির নয়, তাই তাদের কর্মী সমর্থকরাও বিভ্রান্ত।